হচ্ছে যে আজকে আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সার্বজনীন গেট। তো আমরা সার্বজনীন গেটের সার্বজনীনতা নিয়ে আলোচনা করব, পাশাপাশি সার্বজনীন গেট কি তা নিয়ে আলোচনা। তো আমি একটু আমাদের আলোচ্য বিষয়গুলো বোর্ডে তুলে নিচ্ছি, তুমি একটু খেয়াল করো। আলোচ্য বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে যৌগিক গেট কাকে বলে, এটা একটু আলোচনা করব। যৌগিক গেট কি এটা নিয়ে একটু আলোচনা করব, তারপর আসো সার্বজনীন গেট। সার্বজনীন গেট এবং তিন নম্বর হচ্ছে সার্বজনীন গেটের সার্বজনীনতা। আমাদের এই তিনটা বিষয় আজকে আলোচনা করার কথা। তো প্রথমে আমরা যে বিষয়টা লিখেছিলাম সেটা একটু লক্ষ্য করো, যৌগিক গেট, সার্বজনীন গেট, তারপর আসো সার্বজনীন গেটের সার্বজনীনতা। আজকে যদি তোমরা মনোযোগ দিয়ে এই লেসনটা অনুধাবন করতে পারো তো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে, এবং যাদের এই লজিকের সম্পর্কে একটু ভয় বা পূর্ব থেকেই যাদের এটার প্রতি একটু অনীহা ছিল আশা করি তারা এটা রিকভার করতে পারবে, অনীহাটা দূর করতে পারবে। তো যাই হোক, আমি আলোচনা চলে আসি, আশা করি সবার কাছে নোটটা তুলে ফেলা হয়েছে, আমি একটু মুছবো। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌগিক গেট কি। যৌগিক গেট এটাকে আমরা যদি বলি, সাধারণত গত ক্লাসে আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করছিলাম যে লজিক্যাল ফাংশনের মূল যে গেটগুলো আছে অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার যে তিনটি অপারেশন থাকে, এই তিনটি অপারেশনে কাজ করে মৌলিক গেট অর্থাৎ বেসিক গেট আমরা বলি। যৌগিক গেট হচ্ছে তাদেরকে কনভার্ট করে নেওয়া। তো সাধারণত মৌলিক যে গেটগুলো আছে অর অ্যান্ড এবং নট, একাধিক মৌলিক গেটের সমন্বয়ে, কথাগুলো আমি আবার রিপিট করছি একটু মনোযোগ দিয়ে শুনবা, একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেটগুলো তৈরি করা হয় তাকে আমরা যৌগিক গেট বলি। একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেটগুলো তৈরি করা হয় তাকে আমরা মৌলিক যৌগিক গেট বলি। তো একাধিক মৌলিক গেট বলতে আমরা বুঝি কোনটা, অর অ্যান্ড নট। এই অর অ্যান্ড নট এই তিনটার সমন্বয়ে বিভিন্নভাবে হয় অরের সাথে নট যুক্ত করে নেওয়া হয়েছে বা অ্যান্ডের সাথে নট যুক্ত করে নেওয়া হয়েছে। তো এই যে বিভিন্ন গেট, এই তিনটা গেটের সমন্বয়ে আমরা যে গেটগুলো পাবো সেগুলি হচ্ছে যৌগিক গেট। তো যৌগিক গেট বলতে আমরা এখানে যে এমনিতে যদি বলতে চাই তার নামগুলো আমরা ন্যান্ড, নর, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর ইত্যাদি আমরা এই গেটগুলো পাই। তো এই যৌগিক গেটকে আবার দুইটা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সার্বজনীন গেট। এখানে সার্বজনীন এটাকে ইংরেজিতে আমরা বলি ইউনিভার্সাল গেট, অর্থাৎ সার্বজনীন গেটের ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা সার্বজনীন গেট বলি। অর্থাৎ সার্বজনীন গেট হচ্ছে এমন এক ধরনের গেট যে গেটগুলো দিয়ে তুমি মৌলিক গেট থেকে শুরু করে যত ধরনের গেট আছে তা বাস্তবায়ন করতে পারো সার্বজনীন গেটের মাধ্যমে। এই সার্বজনীন গেট দুই ধরনের হয়ে থাকে, আমরা দুই ধরনের সার্বজনীন গেটের মধ্যে একটা পাই তোমার ন্যান গেট, আরেকটা পাই নর গেট। তো কীভাবে এই ন্যান তৈরি হলো আর কীভাবে নর তৈরি হলো আমরা তার ডিটেলসে আসতেছি। তো প্রথমে এবার আসি যৌগিক গেটের পর আমাদের যে টপিকসটা গেল সার্বজনীন গেট, আমরা উপরে শিরোনাম রাখছি যাতে পরবর্তীতে কেউ জনগণ বুঝতে পারে। সার্বজনীন গেট, তো এবার একটু লক্ষ্য করি, আমি সার্বজনীন গেটের সংজ্ঞাটা কিছুক্ষণ আগেও বলেছি, আমি আবার রিপিট করছি তোমাদের জন্য, যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা সার্বজনীন গেট বলি। যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা সার্বজনীন গেট বলি। তো কিছুক্ষণ আগে বলছিলাম যে এই সার্বজনীন গেট কিন্তু এক ধরনের যৌগিক গেটই। তো যৌগিক গেটের সংজ্ঞাটা যখন বলেছিলাম তখন বলছিলাম একাধিক মৌলিক গেট দিয়ে তোমার যৌগিক গেটগুলো তৈরি করে, তার মানে সার্বজনীন গেটগুলো একাধিক মৌলিক গেটের মাধ্যমে তৈরি করতে হয়। তো এখানে আসো আমরা যে মৌলিক গেটগুলো আছে যেমন অর অ্যান্ড নট,
মৌলিক কিট। তো এই তিনটা মৌলিক কিটের সমন্বয়, মানে এখানে একাধিক মৌলিক কিট লাগবে, যেমন অরের সাথে হয় নট, এন্ডের সাথে না হয় নট, এইভাবে একাধিক মৌলিক কিটকে আমি একত্র করে সার্বজনীন গেট বানাবো। তো সার্বজনীন গেটটা মূলত আমরা যদি বলি এটি একটা অর গেট, অরের সাথে যুক্ত করব যোগ নট, সমান সমান দাঁড়াবে নর গেট। প্রশ্ন হচ্ছে কিভাবে হলো? দেখো নট, নট এই যে আমরা আমি যদি একটু নিচে লিখি, তোমরা নিচে দেখো, যেমন নটের এন আর অরের ও আর, খেয়াল করে দেখো নটের এন এবং অরের ও আর, তাহলে কি তার নর গেট, তাহলে অর যোগ নট কি তৈরি হয়? নট, তাহলে এটা একটা সার্বজনীন গেট। আবার অপরদিকে এন্ড যোগ নট, এন্ডার এ এন্ড টি নিয়ে আসো, এন্ডার এ এন্ড টি আর নটের এন্ড নিয়ে আসো, তাহলে কি দাঁড়ালো? তাহলে এ হচ্ছে একটা সার্বজনীন গেট, এ হচ্ছে দ্বিতীয় সার্বজনীন গেট। এবং তুমি ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো, অর যোগ নট, তাহলে দুইটা আমার মৌলিক গেট, এই দুইটা মৌলিক গেটের মাধ্যমে আমরা নর গেট মানে একটা সার্বজনীন গেট তৈরি করছি। এন্ড যোগ নট, এখানে দুটোটাই মৌলিক গেট, আর এই দুইটার মাধ্যমে আমরা ন্যান্ড গেট তৈরি করি। তাহলে এখন আমাদের কি দাঁড়ালো? যদি আমি এবার বাকি অংশগুলো কেটে দিই, তাহলে লক্ষ্য করে দেখো আমাদের সার্বজনীন গেট কয়টা দাঁড়ালো? নর গেট একটা, ন্যান্ড গেট একটা, তাহলে দুইটা দাঁড়ালো সার্বজনীন গেট। এবার সব আমরা তার লজিক্যাল চিত্রটা আঁকবো, তবে তার আগে আমরা একটা কাজ করি। সার্বজনীন গেটে যেমন আমরা প্রথমে একটা নর পাইলাম, আমি এখানে লিখলাম নর, তাহলে এটা সপ্তক সারণি তৈরি করবো। আচ্ছা নর তৈরি করার আগে আমাকে কি, আমার এটা কোন গেট ছিল? অর, খেয়াল করে দেখো যে নর তৈরি করার আগে নরটা বাদ দিলে আমার অর থাকে, তাহলে আগে আমরা একটা অর তৈরি করে নিচ্ছি, যেমন এ দুই ইনপুট বিশিষ্ট, এ বি এবং এ প্লাস বি। তাহলে প্রথমে যেহেতু দুই ইনপুট, তাহলে চারটা সমীকরণ হবে এক দুই তিন চার, চারটা সমীকরণ নিলাম, শূন্য এক দশ এগারো, বাকি ঘরগুলো ফাঁকা ঘর, ঘরগুলো শূন্য দিয়ে আমি ফিল আপ করে নিলাম। এবার আসো আমরা যখন অর, এখন আমি কি তৈরি করতেছি? অলরেডি অর গেট তৈরি করতেছি, আমি কিন্তু এখনো নট তৈরি করিনি, অর গেটে সপ্তক সারণি আমরা তৈরি করছি, তাহলে শূন্য এক এক এবং এক। তো কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম কি, লক্ষ্য করতো যে অর যোগ নট, তাহলে নট হয় না? তো অর যোগ নট যদি নর হয়, তাহলে এ প্লাস বি এটা একটা অর গেট, মানে এ অর বি, তাহলে এটা নট যুক্ত করে দেবো, তাহলে নট যুক্ত করলে এ অর বি নট হয়। আর আমরা আগে পরের ক্লাসগুলো যখন আমরা দেখছিলাম যে নট মানে বিপরীত, যেমন গত ক্লাসে আমরা নট গেটের কথা বলছিলাম যে এই উপরে যে কুরুকটা আমরা ব্যবহার করি, এটা মানে হচ্ছে এটা বিপরীত মানে আসবে, তাহলে বিপরীত এ অর বি যা আছে তার বিপরীত করো, তো করলে কি দাঁড়াবে? ওয়ান জিরো জিরো এবং জিরো, এ হচ্ছে তার বিপরীত। অর্থাৎ এখন যদি তার বৈশিষ্ট্যটা আমরা বানাতে চাই বা তার বৈশিষ্ট্যটা নিয়ে আমরা একটু চিন্তা করি, তাহলে সত্য সারণিতে তুমি একটু তাকাও তো, যে সকল ইনপুট যখন আমার শূন্য হয়েছে তখনই শুধুমাত্র আমার আউটপুট মানে তোমার নর গেটে আমরা ওয়ান পাই, সকল ইনপুট শূন্য হলে নর গেটে ওয়ান পাই। আর সকল ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট আমার যদি ওয়ান থাকে তাহলে আউটপুট জিরো হবে, এটা কার বৈশিষ্ট্য হয়ে গেল? নর গেটের। এটা অর্থাৎ গত ক্লাসে আমরা যখন এই অর গেটের বৈশিষ্ট্যটা বলেছিলাম, তখন বলছিলাম এই কথাটা যে কোনো একটা ইনপুট যদি আমার ওয়ান থাকে আউটপুট ওয়ান হবে, ঠিক তার উল্টো কথা এখন, ঠিক তার উল্টো কথাটা এখন বললাম, সেটা হচ্ছে কোনটা? যে কোনো একটা ইনপুট যদি আমার ওয়ান থাকে তাহলে আউটপুট জিরো হবে, কার? নর গেটে। তো এবার আসো এই নর গেটের আমরা সত্য সালে দেখলাম, অর্থাৎ আমি যদি মার্ক করি তাহলে অর, আর এ হচ্ছে আমাদের একটা নর যুক্ত করে নর, অর্থাৎ এই লাইনটা হচ্ছে আমার একটা নর গেট, তাহলে এই হচ্ছে আমাদের অর গেট। অর্থাৎ পরীক্ষায় অনেক সময় প্রশ্ন তোমরা এরকম চারটা পাবে না, মানে এ বি এ প্লাস বি এ প্লাস বি নট এইভাবে পাবে না, পরীক্ষার প্রশ্নের মধ্যে তোমরা যেরকম পেতে পারো সেটা হচ্ছে এরকম বি এবং আউটপুট তখন ওয়াই দিয়ে দিবে, আউটপুট ওয়াই দিয়ে দিবে। তো সেখানে আমরা যদি বলি শূন্য এক দশ এগারো, ফাঁকা ঘরগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে নিলাম,
এখানে দেখো আমাদের আউটপুটটা দেখা দিবে 1 0 0 0, এইভাবে পরীক্ষা অ্যান্সার তোমাকে কোশ্চেন করে দিবে, অথবা বলে দিবে চিত্র এক কোন গেটকে নির্দেশ করে তার ব্যাখ্যা দাও। তো চিত্র এক কোন গেটকে নির্দেশ করে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে ওই বৈশিষ্ট্যগুলো আনতে হবে যে সকল ইনপুট যখন আমার জিরো হয়েছে তখন ওয়ান, আর যে কোনো একটা ইনপুট যদি আমার ওয়ান থাকে তাহলে পাইছি আমি জিরো। আর জিরো বলতে পারতেছি না, এই কারণে প্রথমে তো জিরো ছিল, তাও তো সমস্যা। তাই জন্য বলি যে কোনো একটা ইনপুট যদি আমি ওয়ান পাই তাহলে আমি কি পাচ্ছি, জিরো পাচ্ছি। তাহলে এটা কার বৈশিষ্ট্য হতে পারে, এটা অরের উল্টো হতে পারে। তাহলে এইভাবে পরীক্ষায় প্রশ্ন দিবে। যাই হোক, আমরা এটা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো যদি তুমি একটু দেখো তাহলে এটা বুঝতে পারবে, আশা করি এখন এটা সমস্যা হবে না। তো এবার আসি নর্গেটের, আমরা সন্তোষ সন্ধি তৈরি করে নিলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে যে নর্গেটের আমরা লজিক চিত্রটা কিভাবে আঁকে দেখব। তো প্রথমে আসি যে অর যোগ নর, তার মানে একটা অর গেট, একটা অর গেটের মধ্য দিয়ে নট গেট প্রবাহিত করে দিছে, মানে একটা অর গেট যার আউটপুটটা নটের ভিতর দিয়ে প্রবাহিত করছে। তো তোমার লক্ষ্য করতো এখানে আমি কি লিখতাম, এ প্লাস বি, যেহেতু একটা নট গেট দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে এ প্লাস বি নট, এটাই তো লেখার কথা ছিল। তাহলে লক্ষ্য করো যে দুই ইনপুট বিশিষ্ট একটি অর্গেটের আউটপুট নট গেট দিয়ে প্রবাহিত করলে আমরা নর গেট পাচ্ছি। আর এটাকেই আমরা যদি একটু কনভার্ট করে নিই, এ বি এবং ওই যে নটের সার্কেলটা এখানে বসিয়ে দিয়ে নট বুঝিয়ে দিলাম, নটের সার্কেলটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে বুঝে দিলাম, অর্থাৎ এ অর বি নট, এখানে অর বলতে প্লাস, যেহেতু আমি প্লাস দিচ্ছি এই জন্য অর বলতেছি আমি, এ অর বি নট। তাহলে লক্ষ্য করে দেখো উপরের চিত্রটা আর নিচের চিত্রটা, উপরে তো হচ্ছে দুইটা গেট ব্যবহার করতেছি। তো মূলত লজিক গেটের ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয় কমানো। লজিক গেট আমরা অনেক সময় আমাদের প্রশ্ন করতে হয়, প্রশ্ন আসে এবং লজিক গেটের মূল সমীকরণের উদ্দেশ্যটা কি, লজিক গেটের মূল সমীকরণের উদ্দেশ্য হচ্ছে ব্যয় কমানো। আমি যদি কোনো কৌশলে গেটগুলো কমাতে পারি তাহলে আমার অনেকটা ব্যয় কমে যাবে, গেটগুলো কমালে আমার ব্যয়টা কমে আসবে। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের এই তোমার যৌগিক গেটগুলো আমরা তৈরি করি। তাহলে এটা হচ্ছে একটা যৌগিক গেট। তাই আমি কি করলাম যে নর গেটের এই হচ্ছে তার সত্যক সারণী, আর এই হচ্ছে তার লজিক্যাল চিত্র, এটা হচ্ছে একটি নর গেট। এবার আসো আমরা ন্যান্ড গেট কিভাবে তৈরি হয় আমরা তা দেখবো। তা আশা করি এটা ওকে, যদি ওকে নাও থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাইতে হবে। তোমরা যারা এটা সরাসরি দেখতেছো, তোমাদের যদি এরপরও কোনো প্রশ্ন থাকে আশা করি তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে প্রশ্ন করবে। ওকে, তো এবার আসি ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট তৈরি হওয়ার মৌলিক গেট আছে, তো দুটি মৌলিক গেটের মধ্যে কি কি ছিল বলো দেখো, এন্ড যোগ নট, এন্ড যোগ নট, অর্থাৎ লক্ষ্য করো এন্ড এর সাথে একটা নট যুক্ত করলে ন্যান্ড হয়, অর্থাৎ এন্ড এর এ এন্ড ডি আর নট এর এন, তার মানে কি দাঁড়ালো ন্যান্ড, নট এর এন্ড। তো এন্ডটা একটু আগে বসাইলে আমাদের ন্যান্ড তৈরি হয়। তাহলে প্রথমে আসি এন্ড গেট এর সত্যক সারণী। গতকালকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাইছিলাম ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমাদের ছিল যে কোনো একটা ইনপুট যদি আমার শূন্য থাকে আউটপুট শূন্য হবে, ওই লজিক্যালি সকল ইনপুট যখন ওয়ান হবে তখনই শুধুমাত্র ওয়ান পাবো। তো সেই সূত্র মোতাবেক আমরা এন্ড গেটটা তৈরি করে নিলাম। এবার তার সাথে একটা নট যুক্ত করে দিই। তাহলে লক্ষ্য করো এ বি এবং সাথে একটা নট, এ বি নট। তাহলে এ বিতে আমরা যে মানগুলো পেয়েছি তার বিপরীত মানগুলো আমরা এখন এ বি নটে পাবো। তো সেক্ষেত্রে আমরা কি পাই দেখো, ওয়ান অর্থাৎ জিরো ছিল ওয়ান হবে, তো আবারও জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান এবং এখানে ওয়ান ছিল জিরো হবে। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তো এন্ড গেটে আমরা যে কথাটা বলছিলাম বৈশিষ্ট্যগুলোর মধ্যে
বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলা হয়েছিল যে যে কোনো একটা ইনপুট যদি আমার জিরো থাকে আউটপুট জিরো, কিন্তু এখন চাই দেখো উল্টো কথা বলতেছে, যে কোনো একটা ইনপুট যদি আমার জিরো থাকে আউটপুট ওয়ান হবে, সকল ইনপুট যখন ওয়ান হয় তখন জিরো হচ্ছে। অর্থাৎ এখন এই লাইনটা বাদ, অর্থাৎ এই যে কলামটা আমরা দেখতে পাচ্ছি এই কলামটা বাদ দিলে কি দাঁড়া এ বি এ বি নট। এটাও পরীক্ষায় যেভাবে প্রশ্ন তোমাকে দিবে সেটা আমরা একটু দেখি। এ বি মনে করো ওয়াই দিল আউটপুট, তাহলে শূন্য এক দশ এগারো শূন্য শূন্য, তাহলে মানটা আমার কি দাঁড়াচ্ছে এখানে যে ওয়ান 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 জিরো। পরীক্ষার প্রশ্ন এভাবে দিয়ে বলবো যে চিত্র দুই কোন গেটকে নির্দেশ করে তা সর্বজনীনতা ব্যাখ্যা করো, বা কোন গেটকে নির্দেশ করে ব্যাখ্যা করো, এরকমও প্রশ্ন করতে পারে, বা যে কোনো এটার সাথে সম্পৃক্ত অন্য প্রশ্নগুলো করতে পারে। যেমন এখানে বলতে পারে যে চিত্র দুই দিয়ে বিশেষ গেটের কোন একটা গেট দিয়ে দিলে এক্স অর গেট দিয়ে দিল, চিত্র দুই দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করা যাবে কিনা, বা চিত্র দুই এর সর্বজনীনতা ব্যাখ্যা করো। তো চিত্র দুই এর সর্বজনীনতা মানে ন্যান্ড গেটের সর্বজনীনতা, যদিও এখন আমরা ওই ক্লাসে যাইনি এই জন্য আর পরের প্রশ্নগুলো করলাম না। তো এখানে লক্ষ্য করো এইভাবে পরীক্ষায় প্রশ্ন তোমার কাছে থ্রো করবে। তো যাই হোক আমরা এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট, ন্যান্ড গেটের সত্তর সামনে তাহলে তার লজিক্যাল চিত্র রাখবো। তো প্রথমে লক্ষ্য করো এন্ড যোগ নট, তার আগে একটা এন্ড গেট আমরা দেখাই এ বি দুই ইনপুট বিশিষ্ট একটি এন্ড গেট, এবং এ হচ্ছে আমাদের আউটপুট এ বি, তাহলে এন্ড গেটের যে আউটপুটটি আছে তা একটি নট গেট দিয়ে প্রবাহিত করলে যা যে আউটপুটটা পাওয়া যাবে সেটাই হচ্ছে একটা ন্যান্ড গেট। এন্ড গেটের আউটপুটটি নট গেট দিয়ে প্রবাহিত করলে নট গেটের যে আউটপুটটি পাওয়া যাবে সেটা হবে কোনটা ন্যান্ড গেট। তো এবার আসলে লক্ষ্য করি আমরা এটাকে যদি আমরা একটু কনভার্ট করে নিই, যেমন এ বি এ হচ্ছে একটা এন্ড গেট, কিন্তু নট গেটের নটটা সরাসরি এখানে ব্যবহার করে দিলাম, তাহলে এ হচ্ছে আমাদের এ বি নট। অর্থাৎ কি করলাম এখন যে দুটি ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেট তৈরি করলাম, ন্যান্ড গেট হচ্ছে একটি কনভার্টার যেখানে আমরা যৌগিক গেটের আওতায় রাখি। তাহলে এখন লক্ষ্য করে দেখো যে কিছুক্ষণ আগের যে ইয়েটা করলাম আমরা সার্বজনীন গেটটা করলাম সেটা হচ্ছে আমাদের নর গেট, আর এখন যেটা করলাম সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট আমার দুই ইনপুট বিশিষ্ট ছিল, দুইটা ইনপুট এবং তার আউটপুট হচ্ছে নর। চলে আসছিল ওকে, তো এ বি নট। তো এবার আসো আমরা নর গেটও জানলাম ন্যান্ড গেটও জানলাম, এখন আমাদের যে বিষয়টা হচ্ছে যে এদেরকে আমরা সার্বজনীন গেট কেন বলি, অর্থাৎ নর গেট এবং ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, কিন্তু কেন আমরা এগুলো বলি। তো প্রথমে আমরা এই কথাটা বলি যে সার্বজনীন গেট মানে হচ্ছে যে গেটগুলো দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। যে গেটগুলো এখানে আমি দুইটা গেট পেলাম, একটা নর গেট আর হচ্ছে একটা ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড এবং নর গেটের মাধ্যমে সকল গেট বাস্তবায়ন করা যায় বিধায় তাদেরকে আমরা সার্বজনীন গেট বলি। তাহলে একটা কাজ করি আজকে সার্বজনীন গেটের সার্বজনীনতা আমরা একটু দেখব। তো প্রথমে আমরা আসি যে দুইটা এখানে সার্বজনীন গেট তো দুইটা, তো দুইটার মধ্যে আমরা যে কোনো একটা গেটের সার্বজনীনতা দেখবো, অর্থাৎ আমি একটা করাবো তোমরা একটা ট্রাই করবে বাসায়, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা এটা করে আমাকে এই স্লাইডের কমেন্টসে খাতার ছবিটা তুলে কমেন্টসে যুক্ত করে দিবা। আমি দেখতে চাই যে কার কার আইডি থেকে এটা এই বিকল্পটা উঠে আসছে, অবশ্য বই দেখে না নিজে করার চেষ্টা করবে। আমার প্রশ্ন হচ্ছে তুমি করো, যদি ভুলও হয় কোনো সমস্যা নেই, তুমি খাতা দাও, আমি এই খাতার তোমাদের যে কমেন্টস এর মধ্যে অ্যাটাচগুলো থাকবে পিকচার আমি সেগুলো প্রুফ করব বা দেখব, দেখে আমি মন্তব্য করব করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাসায় যেটা দেয় অর্থাৎ আমি এখানে একটা করব সেটা হচ্ছে যেমন নর গেটের সার্বজনীনতা। তো প্রথমে আমরা লিখব উপরে আমি যেটা করছি সেটা হচ্ছে নর গেটের সার্বজনীনতা। অর্থাৎ নরগেটের সার্বজনীনতা বলতে আমরা যেটা বুঝি যে নরগেটের মাধ্যমে অন্যান্য যত ধরনের গেট আছে সকল গেট বাস্তবায়ন করা যায়,
অর্থাৎ নরগেটের মাধ্যমে একটা অরগেট তৈরি করতে পারবা, নরগেটের মাধ্যমে এনগেট তৈরি করতে পারবা, নরগেটের মাধ্যমে নট তৈরি করতে পারবা, নরগেটের মাধ্যমে এক্সপ্লোসিভ অরগেট তৈরি করতে পারবা, নরগেটের মাধ্যমে এক্সপ্লোসিভ নর তৈরি করতে পারবা, ইত্যাদি ইত্যাদি বললাম। এই কারণে যে এছাড়াও অনেক লজিক্যাল ফাংশন বা লজিক্যাল সমীকরণ তুমি পাবে যা এই নরগেটের মাধ্যমে করতে হবে, এমন ঠিক নর না, তুমি নর এবং ন্যান্ড দুইটা দিয়ে তৈরি করতে পারবে। অর্থাৎ এখানে যে জিনিসটা আমি এখানে এই মুহূর্তে বোঝাতে চাচ্ছি যে নরগেট বলতে আমরা বুঝি কোনটা, যে এ প্লাস বি নট, এ প্লাস বি নটের মাধ্যমে তুমি এ প্লাস বি তৈরি করতে পারবা, এ প্লাস বি এর মাধ্যমে তুমি এ বি তৈরি করতে পারবা, এ প্লাস বি এর মাধ্যমে এখানে তুমি এ নট দেখাতে পারবা, এ প্লাস বি এর মাধ্যমে তুমি এ নট বি প্লাস এ বি নট তৈরি করতে পারবা, এ প্লাস বি এর মাধ্যমে তুমি এ নট বি প্লাস এ বি নট হোল নট তৈরি করতে পারবা। এখানে যে আমি কতগুলো কথা বললাম যেখানে আমরা এই নরগেটের সার্বজনীনতা এখন ব্যাখ্যা করব, তো এখানে নরগেটের সার্বজনীনতা বলতে প্রথমে আমরা যেটা দেখলাম যে প্রথম তিনটা কিন্তু আমার মৌলিক গেট, আমি একবারে এটাও তো বলতে পারি যে নরগেটের মাধ্যমে মৌলিক গেটটা বাস্তবায়ন, পরের যে দুইটা দেওয়া আছে যদিও এগুলো আমাদের এখন আলোচনা হয়নি বা আগামী ক্লাস হবে, তাহলে এক্স অর এক্স নর এগুলোকে আমরা সাধারণত বলে থাকি এক্সক্লুসিভ গেট, বিশেষ গেট, তো ওইটাও আমরা করতে পারবো। তো এই মুহূর্তে আমরা যেহেতু নরগেটের সার্বজনীনতায় আসছে, তাহলে আমরা যেটা করবো যে নরগেটের মাধ্যমে মৌলিক গেট গুলো বাস্তবায়ন করবো, আমরা খাতায় একটু শিরোনাম দেই যে নরগেটের মাধ্যমে মৌলিক গেট বাস্তবায়ন। তো প্রথমে আসি নরগেটের মাধ্যমে যে তার সার্বজনীনতা বলতে কি মৌলিক গেট বাস্তবায়ন গুলো করবো। তো এখন আসো নরগেটের মাধ্যমে যে মৌলিক গেটটা, তার মানে এখন প্রথম মৌলিক গেট কোনটা, অর নরগেটের মাধ্যমে অর গেট বাস্তবায়ন, নরগেটের মাধ্যমে অর গেট বাস্তবায়ন, তাহলে এ হচ্ছে তার প্রথমে অর গেট বানাবে। তো অর গেট বলতে আমরা কোনটা বুঝি, যেমন এ প্লাস বি, আগে অর গেটটা লিখলাম, এটা বানাবো কি দিয়ে, নর দিয়ে। তো নর মানে কি, আমি একটু রাফ করি, তোমরা এখন লেখার দরকার নেই, জাস্ট একটু দেখো, এ প্লাস বি নট দিয়ে এ প্লাস বি বানাবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই নট সরাবো কিভাবে, তো আমরা বুলিয়ান অ্যালজেব্রার কতগুলো সূত্র আমরা আমাদের বইয়ে দেওয়া আছে, ওই সূত্রগুলোর মধ্যে একটা সহায়ক সূত্র ছিল এরকম যে এ ডাবল নট সমান সমান এ হয়, অর্থাৎ একটা নট হলে মানটা আমার বিপরীত হবে, একটা নট হলে মানটা বিপরীত হবে, কিন্তু দুইটা নট হলে আমি পূর্বের মানটা পাবো। আমি যদি একটু এক্সপ্লেন করি এটাকে, লক্ষ্য করো এ ইকুয়াল এ নট, তাহলে এ তে যদি আমার ওয়ান হয় তাহলে এ নটে জিরো। এবার আসো এ নট আরেকটা নট দিব, তার মানে এ নটে যা আছে তার বিপরীত হবে এ ডাবল নটে, তাহলে এ নটে যদি জিরো হয় এ ডাবল নটে কি হবে ওয়ান, তাহলে এবার মাঝখান গুলো কেটে দাও, দেখো তো এ ওয়ান এ ডাবল নটে ওয়ান, বুঝতে পারতেছি, তাহলে এ ডাবল নট বলতে আমরা এই বুঝতে পারি এই সূত্র মোতাবেক। এখন চিন্তা করো যে এ প্লাস বি নট এইটা হচ্ছে একটা নরগেট আর এ প্লাস বি এটা একটা অরগেট, এখন প্রশ্ন হচ্ছে যে এই অরগেটটাকে নরগেট দিয়ে বানাইতে হবে, তাহলে এটা দিয়ে বানাইতে হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে একটা নট আমি তো একটা নটটা, এই জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমরা দুইটা নট ধার করতে পারি, কারণ কি একটা নট তো আমি এ প্লাস বি নট পাচ্ছি, কিন্তু আর একটা নট যদি আমি ধার করি তাহলে আমি এ প্লাস বি আমার থাকবে। খেয়াল করে দেখো যে যদি এই লজিকটা এমন হয় যে এ ডাবল নট সমান সমান এ হয়, এ ডাবল নট সমান সমান যদি এ হয় তাহলে এ প্লাস বি ডাবল নট সমান সমান কেন এ প্লাস বি হবে না, বলতে পারেন এরকম, তাহলে এটা আমরা করতে পারি, অর্থাৎ এইভাবে আমরা এটা কাজ করতে পারি। এবার আসো আচ্ছা আমি একটু কাজ করি, আমি একটু কারেকশন করে নিচ্ছি, নরগেটের মাধ্যমে অরটা আগে না করে আমি একটু নটটা আগে করলে মনে ভালো হয়, এই কারণে যে আমার সামনে অ্যানগেট করতে গেলে ওই সিকোয়েন্সটা লাগবে যেটা আমার নটে আমরা পাই, তো মনে কিছু নেই না, আমি অরটা আগে না করে আমি একটা কাজ করি নটটাকে আগে করি, অর্থাৎ নরগেটের মাধ্যমে নটগেট বাস্তবায়ন, অরটা
একটু ভুল হচ্ছে যে অরগেটে নরগেটের মাধ্যমে নটটা আমরা আগে করি। তো নটটা কেন করবো আমরা, যে নটে হচ্ছে একটা ইনপুট একটাই আউটপুট। তো আমরা সাধারণত নরগেট বলতে বুঝি এ প্লাস বি নট। তো তুমি একটু লক্ষ্য করো তো এখানে শুধু এ নট, এ নট আছে আর এ প্লাস বি নট যেটা দেওয়া আছে। তো এখানে আমি যদি আলাদা দুইটা ইনপুট না নিই, যেমন এ আর বি দুইটা ইনপুট, তা আমি ইনপুট দুইটাই নিব কিন্তু বি না নিয়ে এটাই নিব, তাহলে আমার ডি মর্গানের সূত্র মোতাবেক আমি এটাকে সরল করলে কি পাবো, যে এ নট প্লাস ছিল এখন ইনটু হয়ে যাবে এ নট ইনটু এ নট। তারপর আসো আমরা মৌলিক যে উপপাদ্যগুলো আছে সূত্রগুলো, তা সেই মোতাবেক আমরা পাচ্ছি এ নট ইনটু এ নট কমন এ নট আসে, তার মানে আমরা এটা পাচ্ছি। কি করতে হবে আমার, বি এর পরিবর্তে এইটাই দুইবার নিব। তাহলে আমরা এটা যদি একটু দেখি সবাই, যেমন এ আর বি একটা নরগেট আঁকো, তাহলে এখানে কি পাইতাম এ প্লাস বি নট, কিন্তু এখন কি করলাম বি এর পরিবর্তে এ নিচ্ছি, তাহলে এখানেও কি হবে এ হওয়ার কথা না, আর ওইটা এ প্লাস এ হোল নট সমান সমান যদি আমরা এটা পাই, তাহলে এখানে দেখো তো যে এ প্লাস এ হোল নট, তাহলে এ নট ইনটু এ নট আর এ নট কমন, অর্থাৎ এটা ডি মর্গানের সূত্র নিয়ে আসলাম এবং তার মৌলিক উপপাদ্যের সূত্রটা নিয়ে গেলাম, তাহলে এই করলে আমরা এ নট পাই। তাহলে সরাসরি আমি এখানে এ নটটা লিখতে পারি কিনা, এ নট সরাসরি আমরা লিখতে পারি না, তাহলে এ হচ্ছে নরগেটের মাধ্যমে নটগেট বাস্তবায়ন। তাহলে আমরা এবার আসছি যে মূল জিনিসটা করি, যে প্রথমে আসো যে এ প্লাস এ হোল নট, তারপরে কি লিখবো এ নট ইনটু এ নট সমান সমান এ নট, এবার এটা আঁকবো। লক্ষ্য করো এ এ একটা নরগেট এবং এখানে আউটপুট এ নট। তো তোমার কাছে আমার একটা প্রশ্ন, এ কয়বার ইনপুট করলাম, দুইবার, তো যেহেতু একটা চলক তাহলে দুইবার ইনপুটের দরকার কি, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে এই একটা চলককে দুইবার ইনপুট না দেখিয়ে আমরা প্রথম ইনপুট থেকে আলাদা লাইন দিয়ে দেখিয়ে দিই, তাহলেই তো হয়। অর্থাৎ আমি আমার বাসায় লাইনটা ওই আলাদা আলাদা বিদ্যুতের খুঁটি থেকে আলাদা লাইট ফ্যানের জন্য লাইন না এনে একটা লাইন এনে সেখান থেকে আমি সাবমিট করে দিই বাকিগুলোতে, তো যেহেতু আমার এখানে এইটাই যাচ্ছে তো আমি দুইবার এ দেখানোর দরকার কি, সেই চিন্তা করে আমরা এইভাবে দেখে দিতে পারি। অর্থাৎ এ হচ্ছে নরগেটের মাধ্যমে নরগেট বাস্তবায়ন। অর্থাৎ তুমি দেখো একটা নরগেটের চিত্র আঁকছো, তুমি নরগেটের চিত্র দিয়ে তুমি এ নট বানিয়ে ফেলছো, শুধুমাত্র এ নটটা বানানো গেছে, তাহলে আমরা বলতে পারি না যে নরগেটের মাধ্যমে আমরা নটগেট বানাইতে পারি। এটা হচ্ছে নরগেটের মাধ্যমে নটগেট বাস্তবায়ন। এবার একটু এবার আসি আমরা অরগেট বাস্তবায়ন, যেটা একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছিলাম অর। অর্থাৎ আবার নতুন করে লিখবো যে নরগেটের মাধ্যমে অরগেট বাস্তবায়ন, তার মানে অর ছিল কোনটা এ প্লাস বি, কিছুক্ষণ আগে ব্যাখ্যাটা দিয়েছিলাম যেহেতু তাই আমি একটু দ্রুত করি। এ প্লাস বি মানে হচ্ছে কি, যে এ প্লাস বি ডাবল নট, দুইটা নট বসিয়ে দিলাম নিচ থেকে, এটা বসাইলাম, হয়তো প্রশ্ন থাকতে এটা করতে আনলাম নিচ থেকে আনলাম, এটা আমি ধার করলাম, কেন দুইটা নট একটা নট কেন করলাম না, কারণ একটা নট করলে আমার বিপরীত হবে। আমরা কিছুক্ষণ আগে সেটা দেখছিলাম যে যে যদি আমি এ এর পরে এ নট করি তাহলে এ তে জিরো থাকলে এ নটে ওয়ান হয়, তাহলে একটা বিপরীত হয়, কিন্তু যদি দুইটা নট হয় তাহলে এ নটে যদি ওয়ান হয় এ ডাবল নটে তখন জিরো হবে। তো সেই মোতাবেক আমরা দুইটা নট ধার করে নিলাম, তো দুইটা নট ধার করে নিলে আমি অলরেডি কি পাচ্ছি যে নট গুলো যদি আমি উঠিয়েও দিই তাহলে আমি এ প্লাস বি পাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে লক্ষ্য করো এটা চিত্র আঁকবো, তাহলে প্রথমে এ আর বি একটা নরগেট আঁকলাম, তাহলে প্রথমে এরকম দেখতে পাবো, দেখো এ প্লাস বি নট আসছে নি, এ প্লাস বি নট, তারপরে আবার কি আরেকটা নট ছিল, তা আরেকটা নট ছিল মানে কি আরেকটা নরগেট, তো আরেকটা নরগেট বলতে এখানে নিশ্চয়ই এইভাবে আমরা বুঝি এ হচ্ছে আরেকটা নরগেট, কিন্তু কত হলো নরগেটে কি ইনপুট একটা, অবশ্যই না, দুইটা ইনপুট, যেটা কিছুক্ষণ আগে নটে আমরা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে কোনটা, এখান থেকে আরেকটা ইনপুট আমি দেখাই দিই, তাহলে তো আমার হয়ে গেল বাস, এবার এ প্লাস বি ডাবল নট আমরা লিখতে পারি, এ প্লাস বি ডাবল নট মিন্স এ প্লাস বি,
এ প্লাস বি ডাবল নট। এখানে যদি আমরা লক্ষ্য করি যে একটা নরগেটে যে আউটপুট আরেকটা নরগেট দিয়ে প্রবাহিত করলে দুইটা হোল নট পাবো, একটা নরগেটে আউটপুট যদি আরেকটা নরগেট দিয়ে আমরা দিয়ে দিই। এখানে আমি এইভাবে লেখার কারণ হলো যে আমাকে এ প্লাস বি নট এরপরে তোমার প্লাস আবার এ প্লাস বি নট লিখতে হবে, তো আমি দুইবার কেন করবো, একবারই লিখি। তো এই জন্য একটা লাইন থেকে, ওই যে কিছুক্ষণ আগে তোমার নটের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম যে এক পাশা লাইন আনলে আমি বিদ্যুতের খুঁটি থেকে বারবার লাইন আনবো কেন, বিদ্যুতের খুঁটি থেকে একটা লাইন বাকিগুলোতে দিই। তো এই জন্য কথা হলো যে এ প্লাস বি নট আমি আরেকবার না লিখে এখান থেকে লাইনটা দিয়ে দিই, যখন এটা দেখতে এমনটা লাগছে, অনেকটা নট গেটের স্টাইল। তো এবার আসো যে দেখো নট গেটের মাধ্যমে আমরা অর গেট বাস্তবায়ন করতে পারলাম, অর্থাৎ দুইটি নট গেট দিয়ে একটা অর গেট পাওয়া যাবে। অর্থাৎ তুমি যদি এখানে এইভাবে লেখো তাও ওকে, কারণ আমরা জানি যে এখানে যে মানটা পাবো সে মানটা ডাবল নট, আর ডাবল নট মিন্স এ প্লাস বি আসবে, কারণ এখানে একটা সূত্র আছে এ ডাবল নট সমান সমান এ, এই সূত্র মোতাবেক আমরা এটা বলতে পারি না এ ডাবল নট সমান সমান এ, তাহলে এ প্লাস বি ডাবল নট সমান সমান এ প্লাস বি, আর এ প্লাস বি মানে কি একটা অর গেট। তাহলে আসলো যে দুইটা নর গেটের মাধ্যমে একটা অর গেট পাইলাম। এবার আসো ন্যান্ড গেট, নর গেটের মাধ্যমে ন্যান্ড গেট বাস্তবায়ন, সরি এন্ড গেট বাস্তবায়ন। এবার হচ্ছে কি এন্ড গেট, তো নর গেটের মাধ্যমে এন্ড গেট বাস্তবায়ন। তো এন্ড গেট বলতে কোনটা, এ বি, এন্ড গেট যদি এ বি হয় তাহলে এ বির উপরে দুইটা নট আমরা বসিয়ে দিই, একটা নট বসাবো না কারণ বিপরীত হবে, এবং ডি মর্গানের সূত্র মোতাবেক একটা নট ভেঙে দাও, এ ইনটু বি হোল নট, তাহলে এ নট প্লাস বি নট এবং হোল নট। তাহলে এই যে লক্ষ্য করে দেখো আমরা দুইটা নট আমরা ধার করলাম, একটা নট ভেঙে দিলাম, তাহলে আমার দেখো এ নট প্লাস বি নট হোল নট, তাহলে এখানে প্লাস মানে অর, তাহলে এ নট অর বি নট হোল নট। আমি যদি সিঙ্গেল নট গুলো মনে মনে ভাবি যে নাই, মনে মনে ভাবলাম সিঙ্গেল নট গুলো নাই, তাহলে দেখো তো আমার একটা নট গেট লাগেনি, আর এ নট মানে একটা সিঙ্গেল একটা নট গেট, বি নট তাও সিঙ্গেল একটা নট গেট ছিল। তাহলে আমরা প্রথমে এ নটটা, যেহেতু আমরা সমীকরণ থেকে চিত্র আঁকবো তখন আমাকে মনে রাখতে হবে যে নিচ থেকে আমরা চিত্রটা এঁকে যাবো, তাহলে আমাকে প্রথমে এ নট আঁকতে হবে। তাহলে এ একটা নট গেট যেটা একটু আগে নটের মাধ্যমে দেখিয়েছিলাম ঠিক এইভাবে, দেখো তো এ নট আসেনি, নট গেটেও আমরা এরকম করছিলাম ঠিক একই ভাবে। এ যদি পারে তাহলে বি টাও এভাবে আলাদা করে দেখাই, এ হচ্ছে বি নট, তাহলে এ নট এবং বি নট দুইটাই পাইলাম। তাহলে এ নট আর বি নটের মাঝখানে একটা অর আছে, তাহলে দুইটাকে দুইটা আউটপুটকে আবার ইনপুটে নিয়ে আসে একটা অর, এই অর যোগ উপরে নট আছে তার মানে একটা নট, তাহলে নর হইল নি, এ নট যেটা আউটপুট ছিল বি নট যেটা আউটপুট ছিল সেটা আরেকটা নর গেটে প্রবাহিত করে দিলাম, তাহলে প্রথম ইনপুটটা কি ছিল এ নট, তারপরে কি ছিল অর, দ্বিতীয় ইনপুট বি নট, তারপরে কি ছিল একটা হোল নট। তাহলে দেখো এ নট প্লাস বি নট হোল নট, তার মানে এক কথা বলি আমরা এ বি পেয়ে গেলাম। তাহলে তিনটা নর গেটের সমন্বয়ে আমরা একটা এন গেট বাস্তবায়ন করতে পারি। তো এই লক্ষ্য করে দেখো যে আমরা এখানে এটাও নর গেট চিত্র, এটাও নর গেটের চিত্র, এটাও নর গেট, তো মনে রাখতে হবে তোমরা অনেকে হয়তো ভাবতেছ যে আমরা অন্য কোনো চিত্র এটাতে ব্যবহার করতে পারবো কিনা, বলা তোমাকে প্রশ্নই বলে দিছিলাম যে নর গেট দিয়ে যেহেতু তোমাকে সকল গেট বাস্তবায়ন করতে হবে তাহলে তোমাকে নর গেটের বাইরে অন্য কোনো গেটের চিত্র তুমি ব্যবহার করতে পারবে না, অর্থাৎ তুমি যত কিছুই করো তোমাকে নর গেটই করতে হবে। তাহলে এই যে আমরা জিনিসটা যদি এবার খেয়াল করে দেখে যে এখানে আমি এন গেট বানিয়েছিলাম, তো এন মানে কি এটা ইনটু মানে গুণের কাজ, কিন্তু আমরা এটাকে প্লাসে নিয়ে আসি দুইটা নট ভাগ করে, কারণ প্লাসে নিলাম কেন, কারণ নর নরের সাথে আমার অর এবং নট সম্পৃক্ত, তো অর এবং নট যেহেতু সম্পৃক্ত তো সেক্ষেত্রে আমরা কিভাবে প্লাসে যদি না নেই তাহলে আমি কিভাবে বের করবো, তো সেক্ষেত্রে আমরা দুইটা নট ভাগ করছি, তো দুইটা নটের মধ্যে একটা নট যদি আমি ডি মর্গানের সূত্র মোতাবেক ভেঙে দিই তাহলে আমরা এইটা পাচ্ছি। এখন যেই বিষয়টা আমরা দেখলাম যে নরগেটের সার্বজনীনতা, অর্থাৎ নরগেটের মাধ্যমে আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করছিলাম, প্রথমে আমি যেটা বাস্তবায়ন করলাম সেটা হচ্ছে নট গেট বাস্তবায়ন, তারপরে যেটা বাস্তবায়ন করলাম সেটা হচ্ছে অর গেট বাস্তবায়ন, তারপরে ছিল আমাদের এন্ড গেট বাস্তবায়ন যেটা অলরেডি দৃশ্যমান। তো এবার আসি কথাগুলো, তোমরা যারা এটা এখনো একটু ক্লিয়ার হও নাই, যেমন এই জায়গাটা তো অনেক হয়তো একটু চিন্তা করতেছো কি হতে পারে, তো তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে বুলিয়ান অ্যালজেব্রার কতগুলো উপপাদ্য সূত্র আমাদের মেন বই দেওয়া আছে,
বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্র আমাদের মেন বইয়ে দেওয়া আছে, যেমন এ ডাবল নট সমান সমান এ হয় কিভাবে কেন, এগুলো সবকিছু ওখানে দেওয়া আছে। পাশাপাশি আরেকটা কথা দেওয়া আছে, ওখানে ডি মর্গানের একটা সূত্র দেওয়া আছে, ওই ডি মর্গানের সূত্রটা যদি আমি একটু তোমাকে দেখাই, যেমন ডি মর্গানের একটা দুইটা সূত্র এখানে দেওয়া আছে, একটা সূত্র ছিল এরকম এ প্লাস বি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট, দ্বিতীয় সূত্রটা দেওয়া ছিল এ বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট। ডি মর্গানের এই দুইটা সূত্র তুমি যদি একটু অ্যানালাইসিস করো বা বাসায় একটু দেখো বা একটু খুঁটিনাটি গুলো নাড়াচাড়া করো, সমীকরণ গুলোতে দেখো, কিছু সমীকরণের এক্সাম্পল বইয়ের মধ্যে দেওয়া আছে, যদি দেখো তাহলে আজকের এই জায়গাটা তোমার একবারে 100% ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে এই জায়গাটা যাদের ক্লিয়ার হবে বা যারা মোটামুটি ওকে করতে পারছো, আমার মনে হয় যে তারা লজিক গেট নিয়ে তাদের ভয় একটা থাকবে না, কারণ হচ্ছে নেক্সট টাইমে যখন কনভার্সেশন করবো অনেকে এই ধরনের চিন্তা নিয়ে আমরা অন্য কনভার্সেশন গুলো করবো। তো বাসায় তোমাদের যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে যে আমি তো অলরেডি নরগেটের সার্বজনীনতা করলাম, এটাও তোমরা বারবার নিজে নিজে করবা এবং বুঝার চেষ্টা করে নিজে এটা ট্রাই করবা। পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ন্যান্ড গেটের সার্বজনীনতা তোমরা ব্যাখ্যা করবে, ন্যান্ড গেটের সার্বজনীনতা তোমরা ব্যাখ্যা করবে। এটা করে খাতাটা, যে খাতা এগুলো করবা ওই খাতাটা ছবি তুলে আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারো। আমি তোমাদের আমি দেখতে চাচ্ছি যারা যারা এটাতে ভিউ করছো, যে কয়েকজনই এটা ভিউ করছো, তারা কীভাবে বাসায় এগুলো করো আমি তাদের কাজগুলো একটু দেখতে চাচ্ছি, অর্থাৎ তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা আমার ক্লাসগুলো রিসিভ করছো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি পূর্বের মতো আবারও কথা বলছি, সকলে সাবধানে থেকো, বাসায় থেকো, বাসার বাইরে বের হওয়ার কোনো দরকার নেই। আমরা জানি যে আমরা খুব একটা বাজে একটা সময় পার করছি, আর আমরা পাশাপাশি এভাবে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে আমরা একটু এঙ্গেজ থাকার, অর্থাৎ আমি বাসা অবসর থাকলে থাকতে পারতাম হয়তোবা, কিন্তু আমার কাছে বোরিং লাগছিল, তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি আমাদের আমাকে একটু স্প্যান করে আমাকে তোমাদের সাথে যুক্ত রাখি, তাই আমরা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছি। তো আশা করি যে সকল তোমাদের বন্ধুরা বা যারা এটাতে লাইভে আসুনি, কিন্তু আমি জানি যে আমার এখানে প্রায় 1500-এর উপরে শিক্ষার্থী, এখন এই 1500-এর উপরে শিক্ষার্থীগুলো অনেকে হয়তো বলবা যে আমরা এগুলো পারি, আবার কেউ কেউ বলবো আমরা এগুলো দিই না, কিন্তু তারপরও মনোজন আছে যে আমরা একটু এঙ্গেজ থাকি, অবসর থাকতে কারোই ভালো লাগে না। আমার মনে হয় না যে কেউ স্বাচ্ছন্দ্যে এখন বাসায় বসে আছে, যে না বেড়াইতে যেতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, ঘরেই থাকতে হচ্ছে। তো যাই হোক, আমাদের এই সমস্যাটা এখন যেহেতু হচ্ছে সারা বিশ্বে আমাদের এই লকডাউন সমস্যাটা, তা আমরাও খুব সুন্দর করে এটা থাকবো আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো, অপরিচিত কোনো ব্যক্তি তোমাদের সংস্পর্শে যাতে না আসে, বা পরিচিত যারাই আসুক তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে, হাত তাত সব কিছু পরিষ্কার রেখে কাজ করো। তো আমি আমাদের ড্যাফোডিল কলেজের সকল শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা ধৈর্য ধারণ করো এবং বাসায় তোমরা এইভাবে একটু একটু করে আগে নাও। আমরা চেষ্টা করছি যে এক এক করে সবাই তোমাদের সাথে একটু এঙ্গেজ হওয়ার, আমরা আস্তে আস্তে চেষ্টা করছি। কিছুদিন গত দুই দিন বাংলাও তোমাদের সাথে অ্যাড হয়েছে, আমি তো আজকে কয়েকদিনই চলতেছে, অন্যান্য সাবজেক্টগুলো উঠে আসার চেষ্টা করছি। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে এখন যারা বাসায় আছে ইন্টারনেটে, যাদের একটু এখনও সমস্যা আছে তাদেরকে বলো যে এটি একটু রিকভার করে নেওয়ার জন্য, বা কারো ভাই বোন বা মা বাবা। আর আজকের এই ক্লাসগুলো অনেকে হয়তো তোমাদের, যেমন তোমাদের গার্ডিয়ান অনেকে ভাবে যে তুমি মোবাইল নিয়ে সারা এখন বসে আসো, তুমি যে এখানে বসে বসে একটা ক্লাস করছো এটা অনেকে নাও বুঝতে পারে। তো ওকে দুঃখিত, একটা কল আসছিল। তো অনেক অভিভাবক হয়তো এটা নাও বুঝতে পারে, তাই তোমরা তোমাদের অভিভাবকদেরকে অবশ্যই এই লাইভ ক্লাস সম্পর্কে একটু অবহিত করবা, পাশাপাশি আমাদের এই ক্লাসগুলো ওনাদেরকে দেখালে ওনারা আশা করি অনেকটা খুশি হবে, এবং তাদের ফিডব্যাকটাও আমরা চাচ্ছি, তোমরা তাদের ফিডব্যাকগুলো দিবে। আর সেই সাথে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।